इतना बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा। आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? मोनी चुरी कर चुकी, काकी मोनी चुरी कर चुकी, काकी मोनी चुरी कर चुकी। लेकिन तू शॉप जानी, शॉप टा जानी। তুমি এসব কি বলছো? তুমি তুমি আমাকে চোর বলছো? আমাকে তুমি দোষী প্রমাণ হয়েছো, তার জন্য তুমি আমাকে কেন নিচে নামাচ্ছো? ঈশা, বাড়িতে তো সবাই জানে যে তোমার বাবা মা গয়নাগুলো চুরি করে নিজেদের ঘরে লুকিয়ে রেখেছিল, এবং ওনারা চোর সাব্যস্ত হওয়ার পর এই বাড়ি থেকে ওনারা পালিয়ে গেলেন। না কাকিমণি, গয়নাগুলো আমার মা বাবা চুরি করে পালায়নি। সবদা এতক্ষণে একটা ঠিক কথা বলেছে, গয়নাগুলো আপনি চুরি করেছিলেন। হ্যাঁ আপনি, আমিও কিন্তু সেটা জানি। চাকরিতে কি বলছে? হ্যাঁ তুমি কি করে জানবে? তুমি কি আমাকে চুরি করতে দেখেছো চাকরিতে? ঠিক ঠিক বলেছো। সত্যিটা শুনতে চান? বেশ শুনুন তাহলে। জাগৃতি, তুমি কি ভাবছো তুমি একা এই সমস্ত গয়না ভোগ করবে? এই রং পেন্সিলগুলো কে দিল তোমাদের? এই রং পেন্সিলগুলো তো কাকি ঠাম্মি দিয়েছিল। আর কাকি বনি তো চুরি করার পর আমার কাছে ধরাও পড়ে গেছিলেন। আমি আসলে আমার লোভটা না সামলাতে পারিনি। আমি এই কোণের বাক্সটা নিয়ে আসার পর না আমার আমার মাথা কাজ করছিল না। চাকৃতি, তুমি সবটা জানতে তারপরেও চুপ করেছিলে কেন? বলনি কেন আমাদেরকে? আমি আসলে পরিবারের মধ্যে কোনো অশান্তি চাইনি পিসিমণি। এমনিতেই এই পরিবারের অনেকেই আমাকে পছন্দ করেন না, তাই জন্য আমি ভেবেছিলাম যে এমন কিছু করব না যার জন্য এই পরিবারের কাউকে নিয়ে থানা পুলিশ হোক, তাহলে তো পরিবারের নামই খারাপ হতো, তাই না? তাই যদি হবে তাহলে তাহলে আমার সাথে তুমি এগুলো কেন করছো বৌদি? আমি এই ফ্যামিলির কেউ নই, এতে ফ্যামিলির নাম খারাপ হবে না? নাকি তুমি আমাকে এতটা অপছন্দ করো যাতে তুমি আমাকে জেলে পচিয়ে মারতে চাও? তুমি শাস্তি পাবে ঈশা, তুমি তোমার অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবে। আসলে আমার ভালো মানুষকে তুমি আমার দুর্বলতা মনে করেছিলে, তাই জন্য তো আমার স্বামী আমার সন্তানের ক্ষতি করার কথা তুমি ভেবেছিলে, কিন্তু সেটা তুমি হতে দিতে পারি না। অফিসার, ওকে ধরে নিয়ে যান। এক কথা বারবার বলতে পারবো, চলুন। চলো চলো বলছি। এখানে শেষ নয় বৌদি, আমি আবার ফিরবো। এই ঘটনার বদলা কিভাবে নিতে হয় সেটা আমি তখন দেখাবো। এরপরও তুমি গলা তুলে কথা বলছো, লজ্জা করে না ঈশা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চলুন চলো।
আচ্ছা বাবা, ছোট বৌদিও তো চুরি করেছে, অন্যায় করেছে তো, তাহলে কি সৌমিকে এই বাড়িতে রাখাটা ঠিক হবে? থাকবেও মানে আমাকেও কি তোমরা জেলে পাঠিয়ে দেবে? না ছোট বৌমা, তুমি দাগি চোর, এই অপবাদ নিয়ে তোমাকে এই সংসারে থাকতে হবে, সবাই তোমার উপর নজর রাখবে। যে ভালোবাসার সম্মান তুমি পেয়েছো সেটা আর পাবে না, এটাই তোমার শাস্তি। জাগৃতির জন্য বাবা আমাকে এতগুলো কথা বললো, তুমি কিচ্ছু বলবে না বর্দি? বলো না বর্দি। কি বলতো সৌমি, তোমাদের কাউকেই না আমার আর কিচ্ছু বলার নেই। তুমি সৌমি, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতেও আমার ঘেন্না করছে। আমি জানতাম এরকম একটা কিছু হবে। আমি ওকে কতবার বারণ করেছিলাম, কতবার বারণ করেছিলাম, ও শুনলো না। কি বাবা, আমার এরকম ভেঙে পড়লে চলবে না। আমি মানছি, আমি জানি তোর কষ্টটা কোথায়, কিন্তু দেখ ঈশা যা অন্যায় করেছে জন্য ও শাস্তি পাবে, তাই না? আমরা শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে ও যেন এই শাস্তিটা পেয়ে নিজেকে একটা ভালো মানুষ হয়ে আসুক আমাদের বাড়িতে, তাই না? উপরে জাগৃতি, আজ আপনার সাহস, আপনার বুদ্ধি দেখে না আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। কিস আপনি ছিলেন, নাহলে তোষিরা শাস্তি পেত না আজ। আমাদের এখনো অনেকটা পথ বাকি অনুরোধ, এই কেস কোর্টে উঠবে, আর আমাদের প্রমাণ করতে হবে যে ওরাই এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাহলেই তো আইনের হাতে ওরা শাস্তি পাবে। অনেকটা পথ বাকি, পথ বড়ই কঠিন, কঠিন পথে আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি। জানেন না কি করতে পারি বুঝেছেন? স্যারকে একদম দেখবেন, সব কটা আমি চাকরি খেয়ে নেবো। চাই যা, জান স্যারকে ডাকুন। একদম না, আমি এখানে বসবো না, একদম বসবো না।
বসবো না, বাড়ি গিয়ে বসবো। এই যে অফিসার, শুনুন একটু, ও ঠিক কথাই বলছে কিন্তু। আপনি এইভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। আমরা আমাদের লয়ারের সাথে কথা বলতে চাই। কি আপনাদের লয়ার? আপাতত আমাদের বাবাকে ফোন করুন, পার্থ গাঙ্গুলি। তোমার মনে হচ্ছে উনি আমাদেরকে ছাড়াতে আসবে? ঠিকই আসবে। কেন ছাড়াতে আসবে না? ফ্যামিলি রেপুটেশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? আর নিজেদের ছেলে মেয়েরা জেলে আছে শুনলে যে কোনো মা বাবা ছাড়াতে আসবে গো? এইটুকু তো রেসপন্সিবিলিটি আছে নাকি? আমার তো মনে হয় না। আরে কি ফোনটা করবেন তো? নাম্বারটা কই যে ফোন করব? আরে দে না রে নাম্বারটা। লিখুন। আমি জল খাবো। জল খাবে? আচ্ছা ধরো। করো আস্তে আস্তে, দেখি মুখটা মুছে দিই। চলো শুয়ে পড়ো। হ্যালো, মিস্টার পার্থ গাঙ্গুলি বলছেন? হ্যাঁ বলছি। আমি নর্থ সিটি থানা থেকে বলছিলাম। আপনার ছেলের বউ, আপনার মেয়ে আমাদের থানা লকআপে রয়েছে। বাবা বাবা প্লিজ আমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও। শুনুন, আমার দুই মেয়ে এক ছেলে। মেয়েদের নাম জাগৃতি রায়চৌধুরী আর পায়েল গাঙ্গুলি, আর ছেলের নাম অনিরুদ্ধ রায়চৌধুরী। হলো, দেখলি তুই? হ্যাঁ দেখলি। এছাড়া আমার আর কোনো সন্তান নেই। কিচেনও তো অন্ধকার, কিচেনেও নেই, ওয়াশরুমও দেখলাম না। এত রাতে জাগৃতি গেল কোথায়? এখন চিৎকার করে ডাকলে সবাই ঘুম থেকে উঠে পড়বে। ওপরে সিঁড়ির আলোটা চলছে কেন? দরজাটাও তো খোলা, আলোটার মধ্যে ভুলে গেছে কি না কেউ আছে ওপরে? শুনুন, যারা লকআপে আছে, আপনাকে যারা আমার ফোন নম্বরটা দিয়েছে তাদেরকে দয়া করে এই কথাটা জানিয়ে দেবেন। দেখলি তো, এরকম একটা সময় আমাদের অগ্রাহ্য করছে, তুই দেখে নে বাবা। রাখলাম, নমস্কার। বাবা বাবা শোনো, শুনলি তুই কি করলো? এই অবস্থাতে আমাদেরকে কিরকম অগ্রাহ্য করে দিলি? দেখলি বাবা কিরকম করলো? এরকম অবস্থাতে অগ্রাহ্য করছে, দেখেছিস তো? আমি দেখেছিলাম আগে। আপনি এখানে থাকুন, এখানে দেখবেন, এখানে চিৎকার করলে বেধড়ক মারবো তোমাকে। জাগৃতি ছাড়া না আর কেউ নেই ওদের জীবনে এখন। আমি না জাস্ট ভাবতে পারছি না, জাগৃতি এখন ওদের জীবনে সব।
অনেক হয়েছে বুঝলি, অনেক 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 দয়া মায়া দেখিয়ে নিয়েছি, এবার একবার খালি এখান থেকে বেরোই, তাহলে গুনে গুনে হিসেব বুঝে দেবো, পৃথিবী থেকে ছড়িয়ে দেবো। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার মন কিভাবে ভালো করবো আমি আমি বুঝতে পারছি না। একটা কথা জানেন, আগে যখন আমার মাঝে মাঝে মন খারাপ হতো না, আমি ঠিক এখানে এসে একা একা দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ একটা কথা জাস্ট রিয়েলাইজ করলাম যে আমাদের মন খারাপ হলে কোথায় এসে দাঁড়াতে হবে সেই জায়গাটাও কিন্তু এক, ভগবানও পারফেক্ট, আমার জন্য একদম পারফেক্ট মানুষকে পাঠিয়েছে। আমাদের দুজনের কি মিল বলুন, তাই না? আপনি তো ঘুমোচ্ছিলেন, উঠে পড়লেন যে বল, আগে আপনি বলুন যে আপনি এখানে একা একা কি করছেন? আমার ঘুম আসছিল না, তাই তাই আমাকে টেনশনে ফেলে আপনি এখানে মন খারাপ করে একা একা দাঁড়িয়ে আছেন, তাই তো? আমারও তো মাথায় হাজারটা টেনশন থাকে। আচ্ছা আপনার কি খারাপ লাগছে আজকের ঘটনাটা নিয়ে? যেটা আমি করেছি সেটা আমায় করতেই হতো, এত বড় একটা অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাবে, শাস্তি পাবে না, এটা আমি মেনে নিতে পারবো না। তাহলে আপনার চোখে জল কেন? জল কোথায়, জল তো নেই। এই যে আপনার গাল তো ভিজে আছে, আপনি যতই চেষ্টা করুন আপনার কষ্ট কিন্তু আপনার চোখে মুখে লেগে আছে। প্লিজ বলবেন আপনার মন কেন খারাপ, কি হয়েছে? কেন জাগৃতি, দেখুন মন খারাপ হলে না শেয়ার করতে হয় কথাগুলো, শেয়ার করলে মন হালকা হয়। কি হয়েছে আমায় বলুন, আপনি কি এখনো আমায় নিজের বলে মানতে পারছেন না? আপনি আজ সবার সামনে আমার সম্মান বাঁচিয়েছেন, আপনি ছাড়া আমার আর
নিজের কে আছে বলুন তো। তাহলে বলুন কেন কষ্ট পাচ্ছেন? ঈশাকে আমি নিজের বোনের মতো ভালোবেসেছিলাম, আজ সে ঈশার প্রতি আমায় এতটা কঠিনতা হলো। আর আমার মনে হয় আমি মা বাবাকেও ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি। যতই হোক, প্রীতম ঈশা ওরা তো ওনাদেরই সন্তান, আজ ওদের দুজনকেই পুলিশের হাতে ধরিয়ে আমি মা বাবার প্রতি, প্রতীকের প্রতি ভীষণ অন্যায় করে ফেলেছি।